হ্যালো ভিউয়ার্স, আমি হুসেন কবির বলছি। আজকের ভিডিও টপিক কীভাবে আসলে আমরা fiverr.com একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো চলুন তাহলে শুরু করা যাক। fiverr.com এটি ফ্রিল্যান্সারদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় একটি সাইট। ফাইবার শব্দটি এসেছে ফাইভ থেকে, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে যে কোনো কাজ $5 করিয়ে নিতে পারেন। এখন কথা হচ্ছে, আমরা যারা ডিজাইনার আছি বা কাজ করবো, তারা কি শুধুই $5 কাজ করে যাব? না, আমরা কীভাবে আসলে $5 থেকে $25, $30, $6 এবং আরও প্রাইস বাড়াতে পারি এই মার্কেট প্লেসে। তো কীভাবে আসলে এই $5 আমরা $30, $60, $50 আরও বাড়াতে পারি, তো এর পরের ভিত্তি টিউটোরিয়ালে আপনারা দেখতে পারবেন কীভাবে আসলে আমরা এই $5 $60 বা $50, $30 করতে পারবো। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখা যাক কীভাবে আসলে আমরা fiverr.com এখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো প্রথমে চলে যাবেন বিকাম এ সেলার। যাওয়ার পর আবার বিকাম এ সেলারে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি যদি চান যে আপনার ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে ইমেইলের মাধ্যমে পারবেন। তো আমি চাই যে আমার ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো প্রথমে আমি আমার এখানে ইমেইল অ্যাড্রেসটি টাইপ করব, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আর ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চুজ এ ইউজার নেম আর চুজ এ পাসওয়ার্ড, এটা হচ্ছে আপনার ইউজার নেম বা ডিসপ্লে নেম, যেটি হচ্ছে আপনার ইয়েতে শো করবে বা এই ইউজার নেম দিলে পরে আপনাকে সহজে খুঁজে পাওয়া যাবে। তো এই ইউজার নেমটি আপনি ভেবে চিন্তে দেবেন, কারণ এই ইউজার নেমটা সাধারণত চেঞ্জ করা যায় না, চেঞ্জ করতে গেলে একটু ঝামেলা হয়। তারপর এখানে আপনি আপনার এই অ্যাকাউন্টের জন্য যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন তো সেই পাসওয়ার্ডটি দিবেন। তো আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে একটা টিক চিহ্ন চলে এসেছে। আপনাদের যদি এই নামটি যদি ইউজ যদি না করা থেকে যদি থাকে তাহলে পরে এখানে টিক চিহ্নটা আসবে, মানে আপনারা এই নামটি ইউজ করতে পারবেন। আর যদি টিক চিহ্নটি না আসে তাহলে আপনাদের নামটাকে একটু চেঞ্জ করতে হবে। তারপরে এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি টাইপ করবেন, তারপর এখান থেকে জয়েনে ক্লিক করব। তারপরে যে কাজটি সেটি হচ্ছে এখন আমাকে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ আমি যে ইমেইল অ্যাড্রেসটি দিয়ে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি সেই ইমেইল অ্যাড্রেসে একটি মেইল চলে গেছে, তো সেখান থেকে আমাকে এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তো সেই জন্য আপনারা আপনাদের মেইলে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন আমি আমার মেইলে লগ ইন করবো, করার পর সেখান থেকে আমি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেইলে অলরেডি ফাইবার থেকে একটি মেইল চলে আসছে, এখানে লেখা আছে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। আমি এখানে ক্লিক করব, করলেই আমি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাস, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট, মানে আমার অ্যাকাউন্টটি এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো তারপরে যে কাজটি সেটি হচ্ছে আমার প্রোফাইলটি এডিট করতে হবে। তো এখান থেকে আমি চলে যাব এডিট ইওর প্রোফাইল। আর যাওয়ার পরে এখানে আমি আমার ফুল নেমটি টাইপ করব, আপনারা আপনাদের নেম টাইপ করবেন। আরেকটি কথা, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা ফাইবার অ্যাকাউন্টে অনেকদিন ফেলে রাখতে পারবেন না, অর্থাৎ আপনি যদি মনে যদি করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 2-3 মাস আপনি আসবেন না, সেই কাজটি করতে পারবেন না। তো সেই জন্য আপনি যদি যদি চান যে আমি 2-3 মাস আসবো না, তো তাহলে আপনারা এখান থেকে যে ভ্যাকেশন মোড দেখতে পাচ্ছেন এখানে এটি অন করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি আপনার টাইম সিলেক্ট করে দিবেন এবং আপনার কারণটা কি, কোন কারণে আপনি আসতে পাচ্ছেন না, সেটা দেওয়ার পর এখান থেকে ডান করে দিবেন। তারপর দেওয়ার পর এখান থেকে আমি সেভ চেঞ্জে ক্লিক করব। আর ক্লিক করার পর চলে যাব ড্যাশবোর্ডে। তো তারপরে আপনারা চাইলে এখানে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার দিতে পারেন। আর দেওয়ার পর আমাদের এখানে আমাদের সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে, তারপরে আমাদের প্রোফাইল আপডেট দিতে হবে। তো আমরা প্রথমে চলে যাব আমাদের সিকিউরিটি কোশ্চেন সেট করার জন্য, এখানে সেট নামে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা যদি চান যে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন তাহলে এখান থেকে আপনাদের বর্তমান পাসওয়ার্ডটি দেবেন। দেওয়ার পর নতুন যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেটি দেবেন, দেওয়ার পর আবার কনফার্ম করবেন। করার পর সেভ চেঞ্জে দিলে পরে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তারপরের স্টেপটি হচ্ছে, আর না দিলে না, তারপরে আপনাদের যে স্টেপটি হচ্ছে আপনাদের এখানে ফোন ভেরিফিকেশন করতে হবে। ফোন ভেরিফিকেশন করার জন্য ভেরিফাই নাওয়ে ক্লিক করবেন। করার পর আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, করার পর আপনার ফোন নাম্বারটি এখানে টাইপ করবেন। তো তারপর আপনারা যদি চান যে আপনাদের মোবাইলে একটি মেসেজ যাবে তাহলে এখান থেকে ভেরিফাই বাই SMS দিবেন, আর যদি চান যে কল যাবে তাহলে ভেরিফাই বাই কল। তো আমি চাচ্ছি ভেরিফাই বাই SMS, আমার মোবাইলে একটি SMS আসুক, তো আমি এখানে ক্লিক করব। তো তারপরে এখানে আপনারা আপনাদের যে মোবাইলে যে কোডটি যাবে সেই কোডটি দেবেন, দেওয়ার পর সাবমিট করে ক্লিক করবেন। করার পর ওকে, ভেরিফিকেশন কমপ্লিট। তারপরে চলে আসছে যে সিকিউরিটি কোশ্চেন, আপনি যদি আপনার কোনো সিকিউরিটি কোশ্চেন সেট করে দিতে চান ভেরিফিকেশনের পরে, তারপর এখান থেকে দিয়ে দিবেন।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম কোশ্চেনই আছে, তো আপনারা চাইলে আপনাদের কোশ্চেনটি সিলেক্ট করে দিবেন এখান থেকে। তো আমি আমার কোশ্চেনটি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের যেটা ভালো লাগবে সেই কোশ্চেনটা দিবেন এখানে, তারপর এখান থেকে দিবেন ফিনিশ, তারপর ওকে। দেওয়ার পর আমরা ওখান থেকে ব্যাক করব, করার পর আমরা চলে আসবো আমাদের প্রোফাইল এডিট করতে, এখান থেকে আপডেট নামে ক্লিক করব। করার পরে এখানে এডিট ডিসক্রিপশন, এখানে আপনারা আপনাদের সম্পর্কে কিছু লিখবেন, যেমন এমন কিছু লিখবেন যে আপনারা যে ইয়ে নিয়ে কাজ করবেন, গ্রাফিক্স ডিজাইনার হলে গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার হলে ওয়েব ডিজাইনার, এমনভাবে লিখবেন যে আপনার আপনি অনেক দিন ধরে কাজ করতেছেন, আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, এইরকমভাবে কোনো কিছু একটা লিখবেন। লেখার পর এখান থেকে আপডেট দিবেন। তো তারপর চলে আসছে ল্যাঙ্গুয়েজ, অ্যাড নিয়ে ক্লিক করবেন, করার পর এখানে ল্যাঙ্গুয়েজ দিবেন। দেওয়ার পরে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল, আপনি কোন লেভেলে আছে সেই লেভেলটি দিবেন, দেওয়ার পর সিলেক্ট করবেন, করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। তারপরে চলে আসছে লিঙ্কড অ্যাকাউন্ট, লিঙ্কড অ্যাকাউন্ট এখানে হচ্ছে আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে, গুগল বা এসব আদার যেসব সোশ্যাল মিডিয়া আছে সেসব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি এখানে চাইলে আপনার লিঙ্কগুলো কানেক্ট করে দিতে পারেন, যেন আপনার কাজ পাওয়ার সময় অনেক সুবিধা হবে। দেওয়ার পর চলে আসছে স্কিল, স্কিল এখানে অ্যাড নিয়ে ক্লিক করবেন, করার পর আসলে আপনার তারপর চলে আসছে স্কিল, এখানে এসে আপনি আপনার স্কিলটা সেট করবেন। তো আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার, আমি এখানে গ্রাফিক্স ডিজাইনার দিব। দেওয়ার পর আপনার এক্সপিরিয়েন্স লেভেল, এক্সপিরিয়েন্স লেভেলটা কোনো সময় বিগিনার দিবেন না, এক্সপার্ট অথবা ইন্টারমিডিয়েট, তো আমি ইন্টারমিডিয়েট দিব, কারণ বেশি এক্সপার্ট দিলে আসলে অন্যরকম হয়ে যায়, বা বিগিনার বা এক্সপার্ট আমার কাছে মনে হয় না, আমি ইন্টারমিডিয়েট দেওয়াটাই ভালো, মাঝামাঝি থাকাটাই, তো এখানে ইন্টারমিডিয়েট দেবো। দেওয়ার পরে এখান থেকে অ্যাড দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কিছু সাজেশন এসছে, এগুলো হচ্ছে আপনি কোন এক্সপিরিয়েন্সে আছেন আপনার, তো সেই এক্সপিরিয়েন্সগুলো দিবেন। আপনি যদি ইন্টারমিডিয়েট চান তাহলে ইন্টারমিডিয়েট, যদি এক্সপার্ট যদি চান তাহলে এক্সপার্ট দিবেন। দেওয়ার পর এখান থেকে প্রতিটা এইভাবে অ্যাড করবেন, এইভাবে সবগুলো অ্যাড করবেন। দেওয়ার পর চলে আসছে এডুকেশন, এডুকেশনের জন্য এখান থেকে অ্যাড নিয়ে ক্লিক করবেন, করার পর আপনার কান্ট্রি, আপনি কোন কান্ট্রির কলেজে পড়াশোনা করেন এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর আপনার কলেজ নেমটি সিলেক্ট করবেন, তারপর আপনি কিসে পড়াশোনা করতেছেন, বিএসসি নাকি এমএ না এমবিএ, এমএসসি এটা সিলেক্ট করবেন, করার পর তারপর ইয়ার অফ গ্র্যাজুয়েশন, আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার ইয়ারটা দিবেন। দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করবেন, করার পর চলে আসছে সার্টিফিকেশন, এই সার্টিফিকেশনটা আসলে আপনার যে পড়াশোনা কমপ্লিট হয়েছে এই কোনো সার্টিফিকেট নেই, এই সার্টিফিকেটটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের উপরে একটি এক্সাম নিয়ে থাকে ওরা, যার ফিস মিনিমাম $100 বেশি লাগে সম্ভবত, আমি শিওর না, তো ওখানে পরীক্ষা দেওয়ার পর ওরা একটা সার্টিফিকেট দেয়, সেই যদি সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি চাইলে এখানে আপনার সার্টিফিকেটটা অ্যাড করতে পারবেন। তো এই সার্টিফিকেটটা থাকলে আপনার কাজ পেতে অনেক সুবিধা হয়। তো এই ছিল আসলে আজকের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা। আর হ্যাঁ, একটা কথা, আপনারা যখন যদি আপনাদের এই ফাইবারে যদি রেগুলার যদি লগ ইন যদি না করতে পারেন তাহলে এখান থেকে ভ্যাকেশন মুডটি অফ অন করে আপনার টাইম সিলেক্ট করে দেবেন, অথবা আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, যখন আপনারা আপনাদের পিসিতে থাকবেন তখন চাইলে একটা ট্যাবে আপনাদের fiverr.com অ্যাকাউন্টটা ওপেন করে রেখে দিতে পারবেন। তো এই ছিল আসলে আজকের ভিডিওটি, কীভাবে আসলে আপনারা ফাইবারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন, এবং যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।